হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালোই আছো। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা টুল নিয়ে, আর তোমাদের সঙ্গে আজকে আমি যেই টুলটা শেয়ার করতে যাচ্ছি সেই টুলটার নাম হচ্ছে সিটিজি র্যামডিক্স প্রো ভার্সন 2.0। তো এই টুলটা দিয়ে তোমরা কী কী কাজ করতে পারবে সেইটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোথাও স্কিপ না করে, না হলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। তো চলো এইবার আমি চলে যাই সরাসরি ল্যাপটপ স্ক্রিনে। তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর এই যে একটা জিপ ফাইল রাখা রয়েছে, এই জিপ ফাইলটাকে এক্সট্র্যাক্ট করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু তোমাদের পিসির অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে নেবে। আমি কিন্তু ডিসেবল আগে থেকে করে রেখে দিয়েছি। এইবার এই জিপ ফাইলের উপর রাইট ক্লিক করছি একটা, তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সট্র্যাক্ট টু লেখা আছে, তোমরা এখানে একটা ক্লিক করবে। আমি ক্লিক করে দিয়েছি। এখানে একটুখানি তোমরা ওয়েট করবে, জিপ ফাইলটা কিন্তু পুরোপুরি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। দেখতে পারলে জিপ ফাইলটা কিন্তু পুরোপুরি এক্সট্র্যাক্ট হয়ে গেছে, আর এই যে একটা ফাইল এটা কিন্তু বাইরে চলে এসেছে। ঠিক আছে, ফাইলটাকে এখন আমি একটু সামনে নিয়ে নিচ্ছি। এইবার এই ফাইলটার উপর জাস্ট আমি ডবল ক্লিক করছি, দেখি এখানে কি আছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর একটা ফোল্ডার রাখা রয়েছে, এই ফোল্ডারের উপর আমি আবারও ডবল ক্লিক করে দিচ্ছি। তারপরে তোমরা একদম উপর দিকে দেখতে পারছো এখানে কিন্তু একটা ফোল্ডার রয়েছে, অ্যান্ড নিচে রয়েছে কিছু ডিএলএল ফাইল। ঠিক আছে, অ্যান্ড একটু উপরেই তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে সিটিজি র্যামডিক্স। ঠিক আছে, এইখানে তোমরা জাস্ট ডবল ক্লিক করে দেবে, আর তোমাদের স্ক্রিনের উপর কিন্তু একটা পপ আপ শো হবে ইয়েস অ্যান্ড নো, জাস্ট ইয়েস এ তোমরা কিন্তু ক্লিক করবে। তো আমি এখান থেকে ইয়েসে ক্লিক করছি। এবার এইটার আর কিন্তু কোনো দরকার নেই, পেজটাকে এখন আমি কেটে দিচ্ছি, জাস্ট একটুখানি ওয়েট করব, টুলটা কিন্তু সরাসরি এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট একটুখানি ওয়েট করবে তোমরা। গাইস, তোমরা দেখতে পারছো টুলটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে। এইবার ফার্স্টেই তোমরা টুলটার নাম দেখে নাও, এখানে দেখতে পারছো লেখা রয়েছে একদম উপর দিকে সিটিজি র্যামডিক্স প্রো ভার্সন 2.0.0। ঠিক আছে, এই টুলটা দিয়ে তোমরা এবার কী কী কাজ করতে পারবে সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে ফার্স্টেই দেখতে পারছো ডিএফইউ মুড লেখা আছে, অ্যান্ড নিচে এখানে আছে নর্মাল মুড, তারপরে আছে পার্পেল মুড, অ্যান্ড নিচে রয়েছে টুলস। ঠিক আছে, দেখতে পারছো এবার কী কী কাজ করা যাবে এই টুলটাতে সেটা আমি তোমাদেরকে দেখাই। এখানে ডিএফইউ মুডের মধ্যে কী কী অপশান আছে, পিডাব্লিউএন ডিএফইউ, ঠিক আছে, তারপরে রয়েছে বুট ডিভাইস, তারপরে রয়েছে চেক এসএসএইচ, তারপরে রয়েছে ব্যাকআপ ডিভাইস, তারপরে রয়েছে অ্যাক্টিভেট ডিভাইস, তারপরে রয়েছে ব্লক ওটিএ, তারপরে রয়েছে ওপেন মেনু, তারপরে রয়েছে রিড অনার ইনফো, তারপরে রয়েছে রিড হার্ডওয়্যার। ঠিক আছে, অ্যান্ড নিচে তোমরা দেখতে পারছো অ্যাক্টিভ হ্যালো ডিভাইস। ঠিক আছে, এই ডিএফইউ মুডের মধ্যে এতগুলো অপশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, তোমরা কিন্তু ইজিলি কিন্তু কাজ করতে পারবে। ঠিক আছে, এবার তারপরে আমি চলে আসছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ নর্মাল মুড লেখা আছে, এইখানে কী কী অপশান আছে, এখানে রয়েছে প্রথমেই জেনারেট অ্যাক্টিভেশন হ্যালো, অ্যান্ড পরে রয়েছে ডিজেবল ওটিএ ফ্যাক্টরি রিসেট। এই নর্মাল মুডের মধ্যে তোমরা কিন্তু এই দুটো অপশান পেয়ে যাচ্ছ, তোমরা ইজিলি কিন্তু এখান থেকে অ্যাক্টিভেশন হ্যালো করতে পারবে। ঠিক আছে, তারপরে আমি চলে আসছি পার্পেল মুড, এখানে কী কী অপশান আছে সেটা আমি তোমাদেরকে দেখাই। এইখানে ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বক্স রয়েছে, এইখানে তোমরা যখন ফোন কানেক্ট করবে তখন কিন্তু ইউএসবি পোর্ট এইখানে শো হবে। ঠিক আছে, বুঝতে পারছো। তারপরে আছে ওপেন পোর্ট, তারপরে আছে চেঞ্জ এসএন, তারপরে এইখানে রয়েছে ফিক্সড ডিক রিকভারি মুড, তারপরে রয়েছে ফ্যাক্টরি রিসেট ডিক। ঠিক আছে, এই পার্পেল মুডের মধ্যে তোমরা কিন্তু এখানে কিছু অপশান পেয়ে যাচ্ছ, তোমরা দেখে নিয়ে কাজ করবে, তাহলে কিন্তু কাজ করতে কোনো অসুবিধা হবে না। এইবার আমি এখান থেকে চলে যাচ্ছি সরাসরি টুলস, এখানে তোমরা দেখতে পাচ্ছ টুলস লেখা আছে, অ্যান্ড এইখানে তোমরা কী কী অপশান পেয়ে যাচ্ছ সেটা আমি তোমাদেরকে বলি। ফার্স্টেই রয়েছে ফিক্স অ্যাপেল ড্রাইভার, তারপরে রয়েছে ফিক্স সিরিয়াল পোর্ট, তারপরে রয়েছে এক্সিট রিকভারি, তারপরে রয়েছে ক্লিয়ার টুল। ঠিক আছে, অ্যান্ড এইখানে তোমরা আর একটা অপশান পেয়ে যাচ্ছ, মানে টুলসের মধ্যে কিছু অপশান রয়েছে, তোমরা কিন্তু ইজিলি এখান থেকে কাজ করতে পারবে। ঠিক আছে, তারপরে তোমরা এখানে একটা সেটিংয়ের চিহ্ন দেখতে পারছো, আমি এখানে একটা ক্লিক করি দেখি এখানে কী দেখায়। ঠিক আছে, যদি কোনো ইরর আসে তোমরা দেখে নিতে পারবে। এইখানে দেখতে পারছো ডিভাইস ম্যানেজার কিন্তু এখানে অন হয়ে গেছে, তোমরা যখন এখানে ফোন কানেক্ট করবে তখন এখানে শো হবে, অ্যান্ড তারপরে তোমরা কিন্তু ইজিলি এইখান থেকে এই টুলটা দিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে আমি কেটে দিচ্ছি।
এইবার আমি একটু চেক করে দেখি এই টুলটা কাজ করছে কি কাজ করছে না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ নর্মাল মোড লেখা আছে, এন্ড নিচে রয়েছে জেনারেট অ্যাক্টিভেশন হ্যালো। আমি এখানে একটা ক্লিক করছি, দেখি কি দেখায়। এখানে দেখতে পাচ্ছো চেকিং ডিভাইস লেখা আছে, এখানে একটু ওয়েট করব, দেখি কি দেখায় এখানে। আর এখানে কিন্তু কোনো ফোন কানেক্ট করা নেই, এখানে নট ফাউন্ড দেখাচ্ছে, দেখতেই পারছো তোমরা। এখানে কী আছে, কানেক্ট ডিভাইস ইন নর্মাল মোড, ঠিক আছে, আর চেক ইউএসবি, আর এখানে আছে নট ফাউন্ড, মানে কোনো ফোন কিন্তু এই টুলটার সঙ্গে কানেক্ট করা নেই, যেই কারণে কিন্তু এখানে দেখাচ্ছে নট ফাউন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর এই টুলটার মধ্যে আইফোনের কী কী মডেল সাপোর্ট আছে অ্যান্ড আইপ্যাডের কী কী মডেল সাপোর্ট আছে সব কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে তোমরা পেয়ে যাবে, তোমরা একবার চেক করে নেবে, তাহলে এই টুলটা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, আশা করি বুঝতে পারছো। আর টুলটা তোমাদের কেমন লাগছে সেইটা কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর তোমরা এখনও যারা আমার টেলিগ্রামে জয়েন হওনি, তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। আমি এই টুলটার ডাউনলোড লিঙ্ক আমি কিন্তু টেলিগ্রামেই শেয়ার করব, তোমরা ওইখান থেকে ইজিলি কিন্তু ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবে, আশা করি বুঝতে পারছো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিও, অন্যদিন চলো।